সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। এসএসএস 10+2 যারা ফর্ম ফিল আপ করতে গিয়েছিলেন তাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেই সমস্যাটারই সলভ করে দিয়েছে এসএসসি। আপনারা জানেন যে ssc.nic.in এই ওয়েবসাইটে প্রথমে গিয়ে আপনাকে যেতে হতো অ্যাপ্লাইয়ে, অ্যাপ্লাইয়ে যাওয়ার পরে আপনাকে সেট করতে হতো CHSL, এখানে ক্লিক করা বা এখানে সেট করার পরে আপনাকে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হতো, এইভাবে অ্যাপ্লিকেশানটা করতে হতো। কিন্তু এসএসসির ওয়েবসাইটে কিছু প্রবলেম চলছিল যার জন্য বিশেষ করে বেশিরভাগ মানুষেরাই ফর্মটা ফিল আপ করতে পারেনি। তো আজকে আমি এই ব্যাপারেই কথা বলবো, আর আপনারা যাতে ভালোভাবে ফর্ম ফিল আপ করতে পারেন বা একবারেই ফর্ম ফিল আপ করতে পারেন সেটা আমি বলে দেবো। এসএসসি তাদের ওয়েবসাইটটাকে ঠিক করে নিয়েছে, এখন আপনাদের কোনো প্রবলেম নেই। তবুও আমি একটু বলে রাখি যে অ্যাপ্লিকেশানটা স্টার্ট হয়েছিল 18 নভেম্বর 2017 থেকে এবং শেষ হবার কথা ছিল 18 ডিসেম্বর 2017, কিন্তু সেই ডেটটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ এদের ওয়েবসাইটে কিছু প্রবলেম চলছিল, সেই জন্য ডেটটাকে বাড়িয়ে করে দেওয়া হয়েছে 27 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত। কিন্তু আমার সাজেশন যদি আপনারা নেন তাহলে যত শিগগিরই আপনারা গিয়ে ফর্মটা ফিল আপ করে নিন। যদি বাড়িতে বসে ফর্ম ফিল আপ করেন তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি কীভাবে করবেন, আর বাজারে যাদের সাইবার ক্যাফে আছে বা যারা ফর্ম ফিল আপে নিয়ে বিজনেস করেন তাদের জন্য আমি বলে দিচ্ছি। এখানে দেখুন একটা কথা বলা আছে, প্লিজ ক্লিয়ার ব্রাউজার ইচ অ্যান্ড রিলোড ইফ ইউ ফেস এনি প্রবলেম। যদি কোনো রকম প্রবলেম আসে ফর্ম ফিল আপে তাহলে সরাসরি রিলোড মেরে দেবেন অথবা আপনার ব্রাউজারটাকে ক্লিয়ার করে নেবেন। গুগল ক্রোম ইউজ করুন কারণ গুগল ক্রোম থেকে সবচেয়ে সহজ এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে সেটিংসে চলে যাবেন, সেটিংসে গিয়ে আপনার পাস্টের যত ডাটা আছে আপনারা কিন্তু ক্লিয়ার করে নিতে পারেন। এরপরে এখানে অ্যাডভান্সে চলে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা অপশান আছে যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা। তো যদি টোটাল ডাটাটা আপনারা ক্লিয়ার করে নেন, অল টাইম যদি এখানে সেট করে ক্লিয়ার করেন তাহলে টোটাল ডাটা ক্লিয়ার হয়ে যাবে, তারপরে প্রবলেম হওয়ার কোনো কথা নয়। তাও আমি আপনাদের বলে দিচ্ছি এখানে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ক্লিক করবেন, আশা করি আর কোনো প্রবলেম হবে না। তারপরে রেজিস্টারে ক্লিক করবেন, রেজিস্টারে ক্লিক করার পরে এই ফর্মটা ফিল আপ করবেন। এখানে দেখবেন যে নাম, বাবার নাম, মায়ের নাম, এগুলো কিন্তু সব দুইবার করে বসাতে হবে বা সমস্তটাই দুইবার করে বসাতে হবে, তারপরে এখানে এন্টার করতে হবে। এন্টার করার সঙ্গে সঙ্গে একটা পেজ আসবে, সেখানে আপনাকে বসাতে হবে ঠিকানা, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার। এগুলো বসিয়ে দেওয়ার পরই আপনার ফর্মটা সাবমিট করবেন, সাবমিট হয়ে যাবে। আর আপনাকে অবশ্যই ক্যাপচা টাইপ করতে হবে, এখানে ক্যাপচা টাইপ করবেন এবং সেকেন্ড যে ফর্মটা আসবে সেটাতেও কিন্তু ক্যাপচা টাইপ করতে হবে। যখনই আপনারা এইটুকুনি কাজ করে ফেলবেন তখন আপনাদের রেজিস্ট্রেশন পার্টটা কমপ্লিট হয়ে গেল। আপনাদের মোবাইলে SMS এর মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে আপনাদের পাসওয়ার্ড এবং যে রেজিস্ট্রেশন নাম্বার, এই যে এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড, এই দুটো কিন্তু আপনাদের চলে যাবে। যদি আপনারা মোবাইলে SMS না পান তাহলে আপনারা ইমেলে পেয়ে যাবেন, আমি ইমেলটা একটু আপনাদের দেখাবো। আমি সেই জন্যে চলে যাচ্ছি আমার জিমেলে। তো এখানে আমি আমার জিমেলটাকে ওপেন করেছি। আপনারা ইমেলে যাওয়ার পরে প্রথম দিকেই কিন্তু আপনারা ইমেলটা পাবেন না, এটা আপনারা পাবেন এই যে স্প্যাম বক্স বলে একটা বক্স আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে আর এখানেই কিন্তু আপনারা ইমেলটা পেয়ে যাবেন। মোবাইলের ক্ষেত্রে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মোবাইলের ক্ষেত্রেও আপনাকে স্প্যাম বক্সে গিয়েই কিন্তু ইমেলটাকে খুঁজে বার করতে হবে এবং সেখানেই আপনি পেয়ে যাবেন রেজিস্ট্রেশন নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন পাসওয়ার্ড। এবার যখনই আপনারা এটা পেয়ে গেলেন তখন আপনাকে এই যে রেজিস্ট্রেশন বক্সে রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ডে পাসওয়ার্ড ক্লিক করে বাকি যে ফর্ম ফিল আপটা সেটা করে নিতে হবে এবং তারপরে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে আপনাদের কাছেই কিন্তু রেখে দিতে হবে। এবং যারা SC বা ST নয় বা যারা মহিলা নয় তাদের কিন্তু একটা পেমেন্ট দিতে হবে আর সেটা দিতে হবে অনলাইনে, এবং আপনারা SBI চালানের মাধ্যমেও কিন্তু পেমেন্ট দিতে পারেন। খুব সহজ একটা প্রসিডিওর, আর এই ভিডিওটা আমার তৈরি করার এটাই কারণ, কারণ এই যে প্রবলেমটা সলভ হয়ে গেছে এটা আপনাদের জানানোর ছিল এবং ডেটটা যে বাড়িয়ে 27 তারিখ পর্যন্ত করে দিয়েছে এটাও আপনাদের জানানোর ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে থাকবেন এবং অবশ্যই সুরক্ষিত থাকবেন। আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও করেননি, আর তার সঙ্গে সঙ্গে ঘন্টাটাকেও একটু বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।